আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকের মারাত্মক সমস্যা ফ্ল্যাগড কন্টেন্ট। যদি আপনার আইডিতে বা আপনার পেজে ফ্ল্যাগড কন্টেন্ট এসে থাকে তাহলে ভাই আপনার ভিডিওগুলোকে কখনোই ফেসবুক টিম ভাইরাল করাবে না, আপনার আইডিটাকে বা আপনার পেজটাকে ডাউন করে রাখবে। যদি আপনার আইডিটাকে বা আপনার পেজটাকে ডাউন করে রাখে এক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু নতুন নতুন দর্শক বা নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। সো আপনার আইডিতে যদি ফ্ল্যাগড কন্টেন্ট এসে থাকে তাহলে সেটা আপনি কীভাবে চেক করবেন অ্যান্ড এই ফ্ল্যাগড কন্টেন্ট অপশনটাকে আপনি কীভাবে রিমুভ করবেন এ টু জেড বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আমরা এটাকে এখান থেকে ওপেন করে নেবো। এটা কিন্তু আপনি ফেসবুক লাইটে দেখতে পারবেন। আমি এখান থেকে আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে ওপেন করে নিচ্ছি। সো এটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা আইডি লগ ইন রয়েছে আর এটা কিন্তু পেজও এসে থাকে, মানে ফ্ল্যাগড কন্টেন্ট যে অপশনটা এটা কিন্তু পেজও এসে থাকে। তো আপনি কিন্তু সেম টু সেমভাবে পেজ থেকেও কিন্তু এটাকে রিমুভ করতে পারবেন। সেটাকে রিমুভ করার জন্য বা এটা চেক করার জন্য যে আপনার আইডিতে এই ফ্ল্যাগড কন্টেন্ট অপশনটা আসছে কিনা চেক করার জন্য আপনি এখান থেকে তিরোর যে মেনু রয়েছে সিম্পলি আপনি এইখান থেকে তিরোর মেনুতে এটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। এই যে এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। দেন আমরা এইখান থেকে একটু স্ক্রল করে নিয়ে চাইব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি অপশন হচ্ছে প্রোফাইল রেকমেন্ডেশন নামে, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। অনেকের এখানে কিন্তু মানে প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটা নাও থাকতে পারে, মানে অনেকের পেজে কিন্তু এইখানে প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটা নাও থাকতে পারে। যদি না থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে মানে সেটিংসে গিয়ে সার্চ করলে পাবেন প্রোফাইল রেকমেন্ডেশন বা পেজ রেকমেন্ডেশন, আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটা একটা ক্লিক করে দিচ্ছি। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে প্রোফাইল রেকমেন্ডেশন দেখাচ্ছে, তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু রয়েছে ফ্ল্যাগড কন্টেন্ট, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন, আমার প্রোফাইলে কিন্তু কোনো প্রকার ভায়োলেশন নেই। এখানে কিন্তু আপনার দুইটা টিক মার্ক থাকবে, আপনার যদি দুইটা টিক মার্ক থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোকে নতুন নতুন দর্শক বা নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে ফেসবুক টিম। তো দেখুন এখানে কিন্তু আমার একটা অপশন এখানে ফ্ল্যাগড কন্টেন্ট শো করতে আছে, অনেকেরই কিন্তু এরকম শো করতে পারে। অবশ্যই আপনি এখান থেকে চেক করবেন আপনার আইডিতে বা আপনার পেজে এইভাবে শো করতে আছে কিনা। সো নর্মাল আপনাদের এখন কাজ হবে এখান থেকে ম্যানেজ কন্টেন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা পোস্ট দেখতে পাচ্ছি, অনেকের এখানে দুইটা তিনটা পোস্ট থাকতে পারে কোনো ব্যাপার না। আপনি এখান থেকে এই যে এয়ার আইকনটা রয়েছে আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমি দেখতে পাবো মানে কোন ভিডিওটার কারণে বা কোন পোস্টের কারণে আমার আইডিটাকে ফ্ল্যাগড কন্টেন্ট করে রাখছে, আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ফেসবুক টিম ক্লিয়ার করে বলে দিচ্ছে দিস পোস্ট মাই গো এগেনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্টেড কন্টেন্ট, মানে আপনার ভিডিওটাকে কখনই কিন্তু সাজেস্টে নেবে না, যেটা এখানে তারা বলতেছে মানে তাদের যে রুলস রয়েছে তাদের যে গাইডলাইন রয়েছে সাজেস্টে নেওয়ার যে গাইডলাইনটা রয়েছে এটা কিন্তু আপনার ভিডিওটা বা আপনার পোস্টটা অমান্য করছে, যার কারণে আপনার এই ভিডিওটাকে মানে আপনার এই ভিডিওটাকে ডাউন করে দিছে, ট্যাগ ডাউন করে দিছে, মানে আপনার এই ভিডিওটা কখনো কিন্তু অন্যান্য দর্শকের কাছে শো করবে না, এটা কিন্তু এইখানে ফেসবুক ক্লিয়ার করে বলে দিছে। দেখতে পাচ্ছেন আমাদের নর্মালি কাজ হবে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ভিডিওটা দেখতে পাচ্ছি। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা রয়েছে অ্যান্ড এই ভিডিওটার কারণে আমার আইডিতে বা আমার পেজে কী কী ইম্প্যাক্ট বা কী কী প্রভাব ফেলতে পারে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ফেসবুক ক্লিয়ার করে বলে দিচ্ছে আমার ভিডিওটা কিন্তু সাজেস্টে যাবে না, তারপর দেখুন এখানে কিন্তু বলতেছে আমার প্রোফাইলটাকে কিন্তু কখনোই রেকমেন্ডেশন করবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতেছে গেট ইউর প্রোফাইল টেক ডাউন। তো আমাদের নর্মালি কাজ হবে এখান থেকে টেক অ্যাকশন নামে যে অপশনটা রয়েছে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কাজ হবে এখান থেকে টেক অ্যাকশন অপশনে একটা ক্লিক করে দেবো। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডিলেট পোস্ট। এখানে অনেকে বলতে পারেন যে ভাই আমার একটা ভিডিও 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ভিউস হয়েছে, ওই ভিডিওটা এখানে ফ্ল্যাগড কন্টেন্ট চলে আসছে, তো আমাকে কি ভিডিওটা ডিলিট করে দিতে হবে? আপনি যদি আপনার ভিডিওটাকে ডিলিট না করেন এক্ষেত্রে আপনার আইডিতে যে সমস্ত ভিডিও আপলোড করবেন ওই সমস্ত ভিডিও কিন্তু কখনোই সাজেস্টে যাবে না, যদি সাজেস্টে না যায় এক্ষেত্রে কিন্তু ভাই আপনি ভিউস পাবেন না আর পেজের ক্ষেত্রে কিন্তু একই। তো আপনাদের কাছে এখান থেকে টেক অ্যাকশন অপশনে একটা ক্লিক করে দেওয়া, এখানে কিন্তু মানে কোনো দয়া বা কোনো মায়া দেখালে হবে না যে ভাই আমার ভিডিওটা 1 মিলিয়ন 2 মিলিয়ন বা 10 মিলিয়ন ভিউজ হয়ে গেছে এই ভিডিওটা ফ্ল্যাগড কন্টেন্ট চলাচ্ছে, এরকম মায়া দেখালে হবে না ভাই। আপনাদের কাছে এখান থেকে ডিলিট পোস্ট অপশনে একটা ক্লিক করে দেওয়া, সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ডিলিট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে যাবে, এখান থেকে একটা রিফ্রেশ করলাম।
তো রিফ্রেশ করে নেওয়ার পর আমরা এইখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্ল্যাগড কন্টেন্ট রয়েছে, আমরা এখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি। সো রিফ্রেশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালে কিন্তু আমার এখানে দুইটা টিক মার্কে হয়ে গেছে, আমার ভিডিওগুলোকে কিন্তু এখন ফেসবুক টিম সাজেস্টে নেবে। সো ওই একটা ভিডিওর কারণে কিন্তু আমার ভিডিওগুলোকে কোনোই ফেসবুক টিম সাজেস্টে নিত না। সো যেহেতু আমি ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি, এক্ষেত্রে কিন্তু আমার আইডি থেকে ফ্ল্যাগড কন্টেন্ট যে অপশনটা রয়েছে এটা কিন্তু চলে গেছে। তো আপনাদের কাজ হবে প্রতিদিন এখান থেকে চেক করবেন যে আপনার কোন ভিডিও ফ্ল্যাগড কন্টেন্টে পড়ছে কিনা, যদি পড়ে আপনি সেম টু সেম ভাবে ডিলিট করে দেবেন। এক্ষেত্রে মনে করেন আপনার ভিডিওতে আপনি ভিউজ পাবেন বেশি, আপনার ভিডিওগুলোকে সাজেস্টে নেবে বেশি। সো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস, যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেস থেকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।